গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি স্নান করে নিয়েছি আর হাতে দেখতে পাচ্ছ জল ঢালতে যাব মন্দিরে। আর হ্যাঁ, তো বন্ধুরা মামাম দেখো কেমন চলে গেছে গট গট করে, আর আমি আর ছোট্টু মিলে যাচ্ছি। তো মন্দিরে পৌঁছে গেলাম, মন্দিরে গিয়ে দেখি যে সেরকম ভিড়ভাড়টা ছিল না, তবুও যতজন ছিল সবাই লাইনে দাঁড়িয়ে জল ঢালছিল। তো আমাদের ওই দাঁড়াতে হলো লাইনে, তো অনেকটা পিছনেই দাঁড়ালাম। আর হ্যাঁ, আর দেখো উনি ডাব নিয়ে আসেননি, তো তাই ওনাকে ছোট্টু একটু দুধ ডাব ওর ঘটিতে ঢেলে দিল। আর তারপর বন্ধুরা আমি একটু ভিডিও করছিলাম আর ছোট্টুকে বললাম ছোট্টু একটু তাকা একটু ছবি তুলি। তো ছোট্টু কথায় এত গল্পই ব্যস্ত ছিল যে অনেক পরে তাকালো। যাই হোক, ছোট্টু তাকিয়েছে আর আমার হাসিটা আর যেন ধরছে না। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা দেখো আমি এবার বাবার মাথায় জল ঢালতে বসেছি। আর তো ওখানেও কিন্তু মাম্মাম আর আমার পিছ মানে আমার মাম্মামের আর দুষ্টুমি মানে কম নেই, তো ওখানেই দুষ্টুমি করেই যাচ্ছে। তো মাম্মাম শাড়ি পরে গেছে, তুমিও দেখতে পাচ্ছ, আর ওখানে সে বলে যাচ্ছে যে আমিও করব, আমিও ঢালবো, আমিও ঢালবো। তো আর কি করা যাবে, তো মাম্মামকেও বললাম যে চলো দুজনে একসঙ্গে তোমার হাতটা ধরে আমি ঢেলে দিচ্ছি। তো মাম্মামও রাজি হয়ে গেল। আর দেখো মাম্মাম কেমন করে জল ঢালছে। জল ঢালা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি ফিরছি আর মাম্মামকে দেখো, মাম্মাম কেমন উঁকি ঝুঁকি মারছে। যে ক্যামেরাটা অন করেছি তো মাম্মাম উঁকি ঝুঁকি মারছে, তখন বললাম যে একটু দাঁড়া। তারপর মাম্মাম জি আমাকে জিভ বের করে চলে এলো, তো সামনাসামনে ছুটে ছুটে চলে আসছে। তো বন্ধুরা সেখানে দেখাতে পারিনি, তো আমাদের অনেক কিছু দিয়েছে খেতে। তো জল ঢালার পর অনেক কিছু দিয়েছে খেতে, আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মামাম এখন ঘুমোচ্ছে আর আমি আবার স্নান করে নিয়েছি। তো ভাবলাম মন্দিরে জল ঢেলে এলাম, বাড়িতেও একটু বাবা ভোলানাথের মাথায় জল দিই। তো এই ভাবা আর এই কাজ, তো একটু আলপনা দিয়ে নিলাম। আর তারপর তো বন্ধুরা আমার এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমি পয়লা বৈশাখ থেকে খুবই অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা আর তোমাদের কাছে আপলোড করতে পারিনি। তো বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও, তো আর একটু ম্যানেজ করে নিও, দেরি হয়ে গেল ভিডিওটা, একটু তোমরা সবাই একটু দেখো।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তোমরা। আর দেখো বন্ধুরা, আমার আলপনা দেওয়া হয়ে গেছে, যাই হোক করে আলপনা দিয়ে দিয়েছি। আর সেরকম তো ভালো আলপনা দিতে আমি পারি না, তারপর আমি গুছিয়ে নিয়েছি এখানে। আর তো আমি ডাবের জলটা নিয়ে নিলাম, ঢেলে নিলাম ঘটিতে করে। তো যেইভাবে আমি মন্দিরে নিয়ে গেছিলাম দুধ ডাবের জল, সেইভাবেই আমি এখানেও বাড়িতেও বাবার মাথায় জল ঢালবো। আর প্রথমে যেরকম মানে ঘি মধু দিয়ে স্নান করানো হয় সেরকম করে নিলাম। আর এখানে ফল টল কেটে আমি গুছিয়ে রেখেছি, তো দেখতে থাকো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আর তো পুজো হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে, শেষ হতে পুজো শেষ করতে বিকেল হয়ে গেছে। আর তো বন্ধুরা, আমি যেই শাড়িটা পরে মন্দিরে গেছিলাম সেই শাড়িটা পরে আবার তো বাড়িতেও পুজো করলাম। তো চলো সবাই ভালো থাকো, টাটা। আর বন্ধুরা দেখো, আমি পুজো শেষ করে আমি কী খেতে বসেছি।